আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাইদ ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা খুব চমৎকৃত ফার্নিচার দেখাবো। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, তো আপনাদের ঘরকে সাজানোর জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে। তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর কিছু ওভেন ক্যাবিনেট দেখাবো। তো এই ফার্নিচারটা কিন্তু আসলে সবারই প্রয়োজন হয় ঘরে সুন্দরভাবে সাজানোর জন্য, বিশেষ করে কেবিনে আপনার ওভেন, তারপর পানি ফিল্টার, এগুলো সাজিয়ে রাখার জন্য। তো আমাদের সাথে আজকে কিন্তু আলামিন ভাই আছেন। তো ভাই, আমরা যদি একটু ক্যাবিনেটগুলো সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। জি, আজকে আমি ওভেন ক্যাবিনেট দেখাবো। যারা ওভেন ক্যাবিনেট খুঁজতেছেন আসলে দুই তাকে বা তিন তাকের, যাদের ওভেন সাইজটা বড়, তাদের জন্য কিন্তু আসলে বেসিক্যালি আমরা যেগুলো তৈরি করেছি এগুলো খুব মানের কোয়ালিটির দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু বেটার একটা কোয়ালিটি। এটা সাইজটা হচ্ছে 2.5 ফিট বাই হচ্ছে আপনার 4 ফিট। আর এটা হচ্ছে আপনার দুইটা ওভেন ক্যাবিনেট রাখতে পারবেন। একটা হচ্ছে মাইক্রো ওভেন, একটা ইলেকট্রনিক ওভেন। আপনি দোনোটাই কিন্তু চাইলে আপনি এখানে রাখতে পারবেন। এখানে একটা ড্রয়ার আছে যে আপনার চাবি জিনিস এখানে রাখার জন্য। এখানে আবার গ্যাপ আছে, যেরকম আপনার বিস্কিটের বয়ম, তারপরে খাবারের যে বয়মগুলো থাকে সেগুলো কিন্তু কেক টেক আবিজাবি কিন্তু এখানে কিন্তু আপনি রাখতে পারবেন। একটা জায়গা স্পেসটা কিন্তু আছে এবং খুব চমৎকার এটা। এটা কিন্তু মালয়েশিয়ার ওক কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ। আচ্ছা, ওকে। তো এটা প্রাইস কেমন দিচ্ছেন? এটা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 10,500 টাকা রাখা যাবে। এটা সাইজটা কিরকম থাকবে? এটা সাইজটা হচ্ছে 2.5 ফিট বাই হচ্ছে 4.5 ফিট। আচ্ছা, 2.5 বাই 4.5। জি, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কিন্তু একটা ডিজাইন, এটা জাস্ট এই ডিজাইনটা ডিফারেন্ট এবং কোয়ালিটির দিক দিয়ে সম্পূর্ণ সেম। এটা কিন্তু সেমই, জাস্ট এখানে রিং ডিজাইন আর এটা হচ্ছে আপনার ঘর ডিজাইন, এই দুইটা ডিজাইন এখানে। এটাও কিন্তু আপনার একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেম ক্যাটাগরি, একই ডিজাইনের মধ্যে। কিন্তু এগুলোও কিন্তু আপনার কোয়ালিটির দিকে কিন্তু আপনার মোটামুটি কিন্তু অনেকটাই ভালো। এগুলো ফালা ছাড়া আপনার 15-20 বছর আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে। এগুলো কেমন দিচ্ছেন প্রাইস? এগুলো একই প্রাইস। এটা এটা আপনার ডিজাইনে কোনো না কোনো ফেট না, আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটির কারণে আপনার দামটা ভেরি করে। 10,500 টাকা। পাশাপাশি কিন্তু আমরা এখানে আরেকটা দেখবো, এটাও সেম কিন্তু আছে। তো আপনারা এটাও দেখতে পারেন। তো ফ্রেন্ডস, চেষ্টা করেছি আপনাদেরকে ওভেন ক্যাবিনেট সম্পর্কে ধারণা দিতে। তো আমরা আরও দেখাবো ডিজাইন আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু আপনারা দেখতে পারেন ভাই। এটা কেমন হবে প্রাইস? এটা হচ্ছে কি আপনার গ্লাসের ডিজাইনটা। হ্যাঁ, মাঝখানে যে লুকিং, এটা লুকিং একটা গ্লাস লাগানো আছে পাল্লাটার ভিতরে। এটা আবার কিন্তু ভিতরে ওই একই গ্যাপের এটা ড্রয়ার আছে, একটা দুইটা ওভেন এটার মধ্যে রাখতে পারবেন। এটাও সেম ক্যাটাগরি, সেমই প্রাইস, 10,500 টাকা। আমি এখানে যদি আপনাকে একটু দেখাই তাহলে এখানে একটা বড় আমার কাছে আছে। তো ভাইদের, এখানে কিন্তু আমরা একটু দেখি, হাঁটতে হাঁটতে কিন্তু দেখি ভাইদের এখানে আরও অনেক ফার্নিচার আছে। তো আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা ঘর সাজিয়ে ফেলতে পারেন। খুব সুন্দর সুন্দর এবং চমকপ্রদ ডিজাইন। এখানে যদি আপনাকে আমি দেখাই, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিল্টার সহজে যারা চায় ওভেন ক্যাবিনেট তাদের জন্য আসলে এটা। এটা সাইজটা কিন্তু একটু বড় আছে, এটা আপনার দুই তাকের। হ্যাঁ, এখানে একটা ড্রয়ার পাচ্ছেন, এখানে আপনার একটা ড্রয়ার পাবেন, এখানে হচ্ছে গিয়ে আপনার পাল্লা পাবেন দুইটা ওই একই গ্যাপের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ কানাডিয়ান ওক কাঠ দিয়ে পাল্লা থাকবে। এটা হচ্ছে তিনটা পাল্লা থাকবে। এখানে ওভেন, এই ফিল্টার টেবিল রাখতে পারবেন এবং হ্যাঁ ফিল্টার রাখতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে আপনার কিন্তু দুইটা ওভেন ক্যাবিনেট ওভেন রাখতে পারবেন। জি, তো এটা প্রাইসটা কত? এটা কানাডিয়ান ওক কাঠের, এটা পড়বে হচ্ছে গিয়ে 20,000 টাকা। এটা 20,000 টাকা? জি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু হরেক রকমের কিন্তু ওভেন ক্যাবিনেট আছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন, আশা করি ভালো লাগবে। আর এটা প্রাইস পাবে মাত্র 20,000 টাকা। তো ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমরা বিদায় নিব আর চলে আসবেন কিন্তু আপনারা ফার্নিচার কেনাকাটার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।